এরপরে যদি কখনো এটা আমার শেষ প্রোগ্রাম, এরপরে যদি কখনো প্রোগ্রাম করি কুরিয়ারে কেস পাঠাই দেবো, কোনো অনুষ্ঠানের আয়োজন করবো না, কুরিয়ারে কেস দিয়ে দেবো। প্রস্তুত থাকবে আসমা খানম। প্রস্তুত থাকবেন জ্যোতির্ময় সেন। আমরা বাংলাদেশের জনপ্রিয় একজন শিশু সাহিত্যিককে পুরস্কৃত করতে পেরে নিজেরাই খুব সম্মানিত বোধ করছি। তারা কিছু করি মেঘলা জানা বইটা বইটাও দিয়ে দাও। ধন্যবাদ ফরিদুল ইসলাম ভাই, আপনার কথা শুনবো আপনি যাবেন না, আপনার কথা শুনবো কবিতা শুনবো, আপনি কিন্তু যাবেন না, কেস নিয়ে বলাবেন না। এরপরে কি আছে আমার অনেক কিছু, আমার যান প্রাণ পরিচয় কুচ্চা মাংস ব্যবসা এবং সে আবার এটাও তিনি সেলুন ভাই খুব কাছের লোক, তারা দুজন দাঁড়াইছেও খুব বেশি আমার বউ ফ্যামিলিকে চা খাওয়ায় কিন্তু আমার যে কথা বসে গেছে আমার বউ তার দিক খেয়াল এই হচ্ছে না না নিজে লাগলো আপনার মধ্যে নিজে কে না করে বলেন। জাকির সাহেবকে ক্রেডিট দিচ্ছেন যেটা তুমি খেলিস আমাদের মঞ্চে যারা আছেন সবাই, যে ভাই একটু আগে দাঁড়ান, যে ভাই কিছু করে জন্মদিনের প্রোগ্রামটা কিন্তু চাইছো দূর থেকে লাইভে ইন্টারভিউ ভাই দেখে দেখে আমি হিংসায় ঘুরে ঘুরে মুক্ত করো। শুধু হচ্ছে নৈশ বোধ এটাও তিনি সময় বিখ্যাত কাব্যগ্রন্থ। চলে আসবে শওকত জাহিদ, আমাদের বাংলাদেশের জনপ্রিয় লেখক রাজনীতিবিদ শওকত জাহিদ। জাহিদ ভাই কই, জাহিদ ভাই কে আছেন? হ্যাঁ কুসুম কাহেনাকে অনেক সময় দেওয়া হয়েছে স্টেজে, দুই দিন দেখছি না আমরা আরো দেখবো। হ্যাঁ এই যে বন্যা বৃষ্টি তারপরে আরো আমার অনেক অনেক ঘন্টা বসে আছে, ওই যে লিলিয়ান আবার বসে আসছে। ফরিদপুরের বরেণ্য রাজনীতিবিদ, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং বাংলাদেশের নাম করা একজন লেখক শওকত জাহিদ, তাকে সম্মাননা দিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। তাকে উত্তরীয় বই দিচ্ছে হাবিবা মুস্তারি এবং তাকে সম্মাননা ক্রেডিট দিচ্ছেন। হাবিবা আমার পিছিয়ে আসছে আপনি, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। আগামী পর্বে আমি আপনাকে সিলেক্ট করছি। ছোট গল্প বলি বক্তৃতা দেওয়া সম্পর্কে, খুব ভালো লাগবে। আমাদের সাংবাদিক ছিলেন বেলাল ভাই, ভাইয়ের নাম কি গ্যাস কামাল চৌধুরী, উনি যদি মাইক ধরতেন কখন রাত এবং দিন হবে কেউ বুঝতে পারত না। তো তার বন্ধুরা খুব বিরক্ত হলো, তারা চিন্তা করলো যে একটা চকলেট ওর হাতে আমরা দিব পকেটে, ওই চকলেটটা সে খেতে থাকবে আর বক্তৃতা করতে থাকবে, যখন চকলেট শেষ হবে বক্তৃতা শেষ হবে। একদিন ওই চকলেটের বদলে তার একটা কোটের বোতাম ছিল, ওইটা সে মুখে দিয়ে ফেলছে, সে মনে করছে আমি চকলেট বেশি বোঝালো, ওই কোটের বোতামটা শেষ হচ্ছে না, তার বক্তৃতাও শেষ হচ্ছে না। তা আমরা চিটনের মুখের পরে যদি একটা চকলেট টাইপের কিছু দিতে পারি তো যখন শেষ হবে তখন হয়তো তার বক্তৃতা শেষ হবে, এছাড়া তো আর কোনো গত্যন্তর না।
আর আমাদের শিক্ষা ব্যবস্থার কথা টিটন বলছে তো শিক্ষা ব্যবস্থার এই মানে খুব খারাপ অবস্থাটা বোঝা যায় টিটন ওখানে আছে বলে কারণ টিটন কিছু করতে পারে না কিন্তু এখানে এসে বক্তৃতা করে অনেক কথা বলে তাহলে তো কোনো লাভ নাই তুমি যখন ওখানে আছো ওই কমিটির মধ্যে আছো তো ওখানে তুমি চিৎকার চেঁচামেচি করো আমাদের সামনে করে তো লাভ নাই আমরা তো শিক্ষা বোর্ড কমিটির কেউ না তাই না তোমার চিৎকার করতে হবে ওই কমিটির মধ্যে এবং তোমার তোমার কথা যদি তারা না শুনে তুমি সেখান থেকে বেরিয়ে আসবে সেটাই হলো মূল প্রতিবাদ তাই না আর আমাদের লাকির জন্মদিন ওকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমরা ও সে টাকা চায় কিন্তু টিটনের উচিত ছিল 1000 টাকা না অন্তত 10000 টাকা দেয় মিনিমাম কারণ সে বলেছে একটা গাড়ি চাকা বিক্রি করবে একটা গাড়ি চাকা বিক্রি করলে মিনিমাম 12000 টাকা পাওয়া যায় মিনিমাম এখন তো সেকেন্ড হ্যান্ড সেটা আমি শুনতে আমি 11000 দিতে দেব এখন আমি তুমি যেদিন দিব তার পরের দিন আমি দিব আমি এখনই কাজ দিব দাও এইবার এইবার বলে যাবে না ঠিক আছে ওই টাকা নিয়ে আবার কত দেবে না সামনে ভাব দেখছো ওর অত মানে ক্ষতি করতে চাইনি দেখ আমার ভাই তো যাই হোক আমি টিটনকে একটা কথা বলবো ও তো ওর আমি নিভৃত বলেছি যে যখন সে বক্তৃতা করে তখন ওর মানে যেরকম আমাদের রুমি কবি জালালউদ্দিন রুমি যখন কবিতা লিখতেন এবং তিনি কবিতা আবৃত্তি করতেন তখন একটা ডান্স করতেন সেটা মরমী সাহিত্যিকরা করে তখন তাদের আল্লাহর সঙ্গে ফানাফিল্লা হতো তাদের অনেক কিছু ভুলে যেত মনে থাকতো না তো আমাদের টিটন যখন বক্তৃতা করে তখন অনেক কিছু সে মনে ভুলে যায় যেরকম সে যখন অনেক নারী এখানে আছে যখন সে কথা বলে যে শাড়ি হ্যান ত্যান এইসব যে বলে এগুলো কিন্তু মানে অনেকটা আমাদের শালীনতার বাইরে চলে যায় সেগুলো ছাড়া কিন্তু তার বক্তৃতা খারাপ না ভালো আমি তাকে অনুরোধ করবো যে এইসব কথা না বলে আধ্যাত্মিক কথাবার্তা বলে ওইগুলো আমাদের শুনতেও ভালো লাগে এবং বক্তৃতা আরেকটু ছোট করে আনলে তার জিস্টও ভালো হয় মানে তাকে পছন্দ করে বলে এই কথা বলছি সবার জন্য আমি বলতাম না কারণ টিটন পড়াশুনো করে লেখাপড়া করার চেষ্টা করে অনেক বই লিখেছে তারও গুরুত্ব আছে সেই জন্যে আমরা সেই হচ্ছে সবচেয়ে বিজ্ঞজন যে জানে কোথায় তাকে থামতে হবে কোথায় থামতে হবে এটা জানাই হচ্ছে একজন আধুনিক মানুষের সবচেয়ে বড় কাজ এবং একজন লেখকেরও সবচেয়ে বড় কাজ হচ্ছে তাকে জানতে হয় যে কোথায় থামতে হবে আমার লেখাটা কোথায় থামবে থামার পরও যদি আমি লিখি তাহলে কিন্তু পাঠক সেই লেখা নিবে না এই কারণে যে পাঠকের জন্য কিছু রাখতে হয় বাকি অংশ লিখে পাঠক তাই না একটা গল্প যখন রবীন্দ্রনাথ লিখে দিল আমরা ওই গল্পটার কথা জানি সবাই সেই গল্পটা পড়েছেন রতনের সেই পোস্টমাস্টার গল্পটি যে রবীন্দ্রনাথ বলছেন যে পালে তখন বাতাস লাগিয়াছে ভাবিলাম একবার অনাথিক রেখে লইয়া যায় কিন্তু পালে তখন বাতাস লাগিয়াছে ভাবিলাম পৃথিবীতে কে কাহা এটা বলার পরে আমাদের মনে এক একজনের এক এক রকম কিন্তু ভাবের উদয় হয় আর আমার মনে যেটা উদয় হয় কেন রবীন্দ্রনাথ তার সেই উচ্চবিত্ত সমাজের চারিত্র ভেঙে রতনকে কেন কলকাতায় নিলেন না এবং এই ছোট শিশুটিকে একটা 9 বছরের মেয়েকে কেন তিনি ফেলে রেখে চলে গেলেন এটা আমার মনে খুব দাগ কাটে অনেকে বলেন না এটা দোস্ত রবীন্দ্রনাথ ঠিকই করছে এটা না করলে তো তুমি ভাবতা না জিনিসটা আসলে বেসিক্যালি মানে কোনো লেখকের যে তার যে শ্রেণী চেতনা তার যে জায়গায় তার অবস্থান তার অর্থনৈতিক যে অবস্থান সেটা কোনো মতেই ভেঙে বেরিয়ে আসতে পারে না এবং যখন সে বেরিয়ে আসতে পারে না তখন এইসব ভাবের আশ্রয় নেয় যে ভাবিলাম পৃথিবীতে কে কাহার সেটা দিয়ে তো রতনের কিছু হবে না রতনের বিন্দুমাত্র কোনো লাভ হবে সুতরাং আমরা যত আধ্যাত্মিক কথা বলি পৃথিবীতে কে কাহার কথা বলি এইসব শুনে মানুষের কোনো উপকার হবে না হবে যদি আমরা রতনকে পুনর্বাসিত করতে পারি কয়েকদিন এখন কিন্তু নারী এবং শিশু পাচারের বর্ষ একটা শুরু হয়েছে এখন সেটা আজকে একটা রেকর্ডিং আছে আমার এখনই চলে যেতে হবে সেটা নিয়ে তো আমাদের দেশের যে সমস্ত নারী এবং শিশুরা পাচার হয়ে যায় প্রতি বছর আমি তো কোনো বুদ্ধিজীবীকে আজ পর্যন্ত তাদের নিয়ে একটা কথা বলতে শুনি না আপনারা জানেন না যে কত হাজার হাজার নারী এবং শিশু পাচার হয় এবং কি মর্মান্তিকভাবে তাদের উপরে নির্যাতন করা হয় এবং তাদের কিডনিগুলো বিক্রি করে দেওয়া হয় এবং কাউকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয় নিকৃষ্ট শ্রমে বাধ্য করা হয়
এত বুদ্ধিজীবী এত লম্বা লম্বা কথা সব বলে কিন্তু এদের জন্য তো কেউ কোনো কথা বলে না এদের জন্য কারোর কোনো দরদ নেই অত্যন্ত নিভৃতে এইসব নারী এবং শিশুরা নির্যাতিত হচ্ছে আমাদের সমাজের একটা অংশ যে কিভাবে নির্যাতিত হয় আমরা কেউ জানি না এবং বিচার আইন সেখানে একেবারে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে একজন লেখকের দায়িত্ব হচ্ছে এইসব জায়গাগুলোকে খুঁটে বের করে দেখানো এবং টামিয়ে লেখা শুধুই প্রেম নারী প্রেম একটা নারীকে কিভাবে ভালোবাসতে হবে সেটা একজন পুরুষ এবং নারীর সহজাত প্রবৃত্তি চোখে চোখে কথা হয়ে গেলেই ভালোবাসা হবে একজন নারী যখন পুরুষকে দেখে তখনই সে বুঝে ফেলে যে সে তাকে ভালোবাসবে কিনা নারীর এই সহজাত ক্ষমতা আছে পৃথিবীতে এই জন্যে নারী সাস্টেন করে দেয় অনেক অত্যাচার নির্যাতনের মধ্যেও কিন্তু নারী দাঁড়িয়ে যায় কারণ তার মানুষ চেনার একটা অসাধারণ ক্ষমতা আছে মেয়েদের সবার সঙ্গে কিন্তু সে প্রেম করবে না যতই টিটন মা বোন ভাই বাসা করে প্রেম জড়াজড়ি করুক হবে না সে জানে যে কার সঙ্গে তার প্রেম করতে হবে কখনো কোনো ভুল করে কিন্তু সে ভুল থেকে আবার ব্যাক করে ফিরে আসে শেষে আবার নতুন করে সে দাঁড়ায় সেটা আমরা জানি সুতরাং নারীদেরকে ওইরকমভাবে সহজ করে ভাবার কোনো সুযোগ নেই সবচেয়ে বড় কথা হলো যে আমরা আমাদের সেই সব লেখকদেরকে আমরা বলবো যারা শুধুমাত্র প্রেমের কথা বলতে চায় না সস্তা প্রেম নারী প্রেম এই সমস্ত পড়তে পড়তে ঘেন্না ধরে যায় এই সমস্ত কবিতাও পড়তে আর ভালো লাগে না মানুষের সংকটের কথা আমরা যদি না বলতে পারি মানুষের অসহায়ত্বের কথা না বলতে পারি সমাজের যে অসঙ্গতি আছে সেই কথা যদি আমরা না বলতে পারি তাহলে সেই লেখক কবির কোনো মূল্য নেই নজরুল ইসলাম কেন এত মূল্যবান আমাদের কাছে এখনো পর্যন্ত 100 বছর আগে তিনি বলছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় রবীন্দ্রনাথের কথা কিন্তু কখনো বলেন এবং বিশ্বাস করেন যে রবীন্দ্রনাথ কখনো নারীর এত স্বাধীনতায় উনি বিশ্বাসও করতেন না তার কোনো লেখার মধ্যে পাবেন না নারী স্বাধীনতায় রবীন্দ্রনাথ অত বিশ্বাস করতেন না কারণ তার যে সমাজ তার যে পরিবেশ সেখানে নারীর ওই স্বাধীনতা ছিল না এবং রবীন্দ্রনাথ যাকে ভালোবেসেছিলেন তার বৌদি সারা জীবন যাকে নিয়ে তিনি গান এবং কবিতা রচনা করেছেন তার মৃত্যুর পরে বাড়ির মধ্যে কোর্ট বসানো হয়েছিল যেন ওই জমিদার পরিবারের বিরুদ্ধে কোনো রায় না যায় এরকম অন্যায় করা হয়েছিল এবং এই কাদম্বিনীর মৃত্যুর পরে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল ওই পরিবারে সেটি এখনো পর্যন্ত আমরা জানি না কিছু কিছু আমরা জানতে পেরেছি সেখানে কিন্তু ওই শ্রেণী আমি যে প্রথমেই বলছিলাম যে শ্রেণী চেতনা যেটা সেটা কিন্তু সবসময় কাজ করবে সে তার জায়গা অবস্থান ঠিক রাখতে চায় সুতরাং আমাদের এই লেখকদের এই আমাদের এই তথ্যকৃতেরও প্রেম বিষয় উপজীব্য করে সারা জীবন যারা লিখছে তারা জানে না যে পাঠকরা কত সচেতন এবং তারা জানে যে কোন প্রেমটি সত্য কোন প্রেমটি সত্য না তার কাজে লাগবে না এরকম প্রেম দিয়ে তো কোনো লাভ নেই নজরুলকে তার সমসাময়িককালে বলা হয়েছিল যে ও তো হুজুকের কবি এই হুজুক কেটে গেলে তাকে কে মনে রাখবে কিন্তু আপনারা দেখেন যে 135 বছর চলে যাচ্ছে নজরুলকে আমরা এখনো ভুলিনি তার ওই নারী কবিতার এক জায়গায় আছে সেদিন সুদূর নয় যেদিন বিশ্ব পুরুষের সাথে গাহিবে নারীরও জয় এখন সেই সময় এসেছে যখন নারীর ক্ষমতায়ন হয়েছে এবং নারী এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে সারা পৃথিবীতে মানুষ কথা বলছে এবং মানুষের পক্ষে দাঁড়াচ্ছে শুধু যে এই সমাজে নারী নির্যাতিত শিশু নির্যাতিত তা নয় পুরুষও নির্যাতিত নানাভাবে নির্যাতিত যারা একটু দরিদ্র তারা কিন্তু সবসময় নির্যাতিত সুতরাং এই নির্যাতিত মানুষের পক্ষে যে দাঁড়ায় সেই হচ্ছে প্রকৃত লেখক শুধু শিল্পের জন্য শিল্প এই কথা আমি একদমই বিশ্বাস করি না এবং বিশ্বাস করে কোনো লাভ হবে না অনেক বড় বড় কবি সাহিত্যিক পৃথিবী থেকে ধুলোর মতো মিশে গেছে কেউ তাদের মনে রাখে যারা মানুষের কথা বলেছে তারাই যারা সত্যের পক্ষে ছিল তারাই বেঁচে আছে একটা কথা বলছিল টিটন আই নো নাথিং সেটা খুবই সত্য আমরা আসলে কেউ কিছুই জানি না যে এই কথাটা জানি সেই আছে জ্ঞানী লোক সক্রেটিস যে এত বছর ধরে বেঁচে আছেন আমরা কি তার সব লেখা পড়েছি তার তো কোনো লেখাও ছিল না শুধু একটা বক্তৃতা সেটাও প্লেটো তার শিষ্য লিখেছিল কিন্তু তার একটা কথার জন্যে সে বেঁচে আছে নিজেকে জানো নো দ্য স্যার আবার তিনি আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছিলেন যেটা আমাদের সবার জন্য খুব কাজে লাগে যাদের আমাদের টাকা পয়সা খুব কম তিনি বলেছিলেন দ্যার ইজ সো মেনি থিংস আই ক্যান লিভ উইদাউট এখানে অনেক কিছু আছে যা ছাড়াই আমি বাঁচতে পারি সুতরাং এই সমাজে চাকচিক্যময় সমাজে এই বুর্জোয়া জনগোষ্ঠীর মধ্যে যে একটা নতুন সোসাইটি গড়ে উঠছে তাদের যে বিলাস ব্যাসন সেই সব ছাড়াও তো আমরা বেঁচে আছি
আপনি যদি গুলশানে যান বনানীতে যান বাড়িধারা যান তাদের কিন্তু একটা সোসাইটি আছে একটা তাদের জীবন ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ আলাদা এই কবি সাহিত্যিক শিল্পী এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা মনে করে টাকা দিয়ে সবকিছু কেনা যায় কিন্তু তারা এটা জানে না যে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না সম্ভব না একটা জিনিস কেনা যায় না কি বলেন তো টাকা দিয়ে কেনা যায় না হৃদয় আপনি টাকা দিয়ে একটা সুন্দরী মেয়ে টাকার জন্য হয়তো সে কোনটা ধনী লোকের সঙ্গে প্রেমের অভিনয় করছে কিন্তু সে হৃদয়টা কিন্তু দিচ্ছে না পৃথিবীতে খালি একটা জিনিসের বয়স বাড়ে না বলেন ভালোবাসা ভালোবাসার বয়স বাড়ে না ঠিক একই রকম থাকে সুতরাং আমরা যদি একটা ভালোবাসার জগৎ তৈরি করতে পারি সেই ভালোবাসার জগৎ তৈরি করার জন্য একজন লেখককে নিরন্তর পরিশ্রম করতে হয় পাঠ করতে হয় তার সমাজকে পড়তে হয় তার যে পাঠ্যপুস্তক আছে তার চারপাশে যে বই আছে সেগুলো পড়তে হয় নিজেকে জানতে হয় এবং এই জানার ভেতর দিয়ে আমরা একে অপরকে ভালোবাসতে পারি এবং যদি একটা ভালোবাসার সমাজ একটা ভালোবাসার দেশ আমরা গড়ে তুলতে পারি তাহলে আমাদের বিজয় হবে তার বাইরে আর কিছু নেই সুতরাং আমরা যতই অনুষ্ঠান করি যতই আমরা বক্তৃতা দিই সব কিছুর মূলে হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা এবং একথা বিশ্বাস করেন যে পৃথিবীতে কোনো লেখক কবি সাহিত্যিক বিশ্বকে কিন্তু বদলে দেয় বদলেছে কারা জানেন যারা খুব ভালো বক্তৃতা করে তারা কিন্তু পৃথিবীর সমস্ত সার্কুমস্ট্যান্সেস পৃথিবীর সব গতিধারা পরিবর্তন করে দিয়েছে সক্রেটিস তার একটা জবানবন্দি দিয়েছিল সেটাই তার বক্তৃতা কোর্টে নজরুল একটা বক্তৃতা দিয়েছে রাজবন্দির জবানবন্দি তার সব কিছু ওই তার সমস্ত লেখা তার সমস্ত প্রতিবাদের মধ্যে আছে তারপর আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র গণতন্ত্রের একটা সংজ্ঞা দিয়েছে একটা ছোট্ট বক্তৃতার মধ্যে হযরত মুহাম্মদ ইসলামের একটা বক্তৃতা মানে শেষ বক্তৃতা তার সেই ভাষণটার মধ্যে দেখুন সে এক জায়গায় বলেছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে বহু জাতি অতীতে ধ্বংস হয়ে গেছে একটা কথাই খুব যথেষ্ট এই যে অসাম্প্রদায়িক এই যে হিন্দুদের বাড়িঘর পড়াচ্ছে মুসলমানদেরকে মারছে এই যে সমস্যা হচ্ছে এর মূলে একটা কথাই মুহাম্মদ ইসলাম তার বক্তৃতার মধ্যে বলেছিলেন লাস্ট সারমন যীশু খ্রিস্টের তার যে শেষ বক্তৃতা তিনি করেছিলেন তার শিষ্যদের উদ্দেশ্যে সেখানে তিনি বলেছিলেন যে ভালোবাসুন ভালোবাসার চেয়ে পবিত্র হওয়ার আর কোনো অন্য কোনো সুযোগ নেই ভালোবেসেই তুমি পবিত্র হতে পারো সুতরাং আমরা পৃথিবীর এইসব মহামানবদের জীবনী যদি পড়ি তাদের বক্তৃতাগুলো যদি আমরা দেখি এবং আমরা যদি অনুসরণ করবার চেষ্টা করি তাহলে আমরা পরিশুদ্ধ হব এবং আমরা একটা সুন্দর জীবন খুঁজে পেতে পারবো সবাইকে অনেক ধন্যবাদ নাতিকে আমাকে আমন্ত্রণ জানাবো